বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে একের পর এক চমক দিয়ে যাচ্ছে কাতার এরই ধারাবাহিকতায় এবার পানীয়ের দাম প্রকাশ করে আবারও চমকে দিল দেশটি রাশিয়ার বিশ্বকাপে মাত্র ছয়শো উনিশ টাকাতেই মিলত আধা লিটার বিয়ার এবার সেটির দাম চোদ্দ ইউএস ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় পনেরোশো টাকা তবে তুলনামূলকভাবে কম আছে নন অ্যালকোহলিক পানীয়ের মূল্য এক গ্লাস রুট বিয়ার বা অন্য পানীয়ের জন্য সমর্থককে গুনতে হবে আটশো পঞ্চাশ টাকার মতো শুধু অ্যালকোহলই নয় সাধারণ পানির দাম দেখেও চোখ কপালে উঠছে সবার বিশ্বকাপে এক গ্লাস পানি খেতে সমর্থক পকেট থেকে খরচ হবে দুই দশমিক সাত পাঁচ ডলার বাংলাদেশি মুদ্রায় যা দুইশো তিরাশি টাকা অবশ্য পানির দাম এত বেশি হওয়ার পেছনে কারণও রয়েছে মূলত মরুভূমির দেশ কাতারে কোনো নদী নেই এছাড়া বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণও খুবই সামান্য দেশটিতে পানির মূল উৎস সাগর সাগর চাহিদার প্রায় পানি আসে থেকে এর হল শতাংশ মধ্যে খাবার পানিও আছে সাগরের পানি পানযোগ্য করা সহজলভ্য বিষয় নয় রিভার্স অসমোসিস নামে এক ধরনের পদ্ধতি প্রয়োগ করে সাগরের পানি লবণমুক্ত করা হয় বিশ্বকাপ উপলক্ষে কাতারে পানির চাহিদাও থাকবে বেশি দেশটিতে যাওয়া প্রায় বারো লাখ সমর্থকদের জন্য এবং মাঠের ঘাস পরিচর্যা করতে অনেক পানই প্রয়োজন অন্যদিকে রক্ষণশীল মুসলিম দেশ হয় কাতারে অ্যালকোহল পানের বিষয়টিকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কাতারে এমনিতেই মদ্যপান নিষিদ্ধ বিশ্বকাপে এটি নিষিদ্ধ হওয়ার প্রস্তাবও দেয়া হয়েছিল কিন্তু কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়ার সিংহভাগ দর্শকে ইউরোপের ইউরোপিয়ান ফুটবলে মদ বিয়ার ছাড়া যেন জমেই না গ্যালারির উন্মাদনা তাই বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন দেশ থেকে আসা ফুটবল প্রেমীদের জন্য কয়েকটি হোটেলে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে আয়োজকরা জানিয়েছেন ভক্তদের জন্য নির্ধারিত স্থানে গিয়ে অ্যালকোহল পান করার ব্যবস্থা রাখা হয়েছে খেলা চলাকালীন গ্যালারিতে বিয়ার কিংবা অ্যালকোহল জাতীয় কিছু নেওয়া যাবে না তবে ম্যাচের আগে ও পরে দর্শকরা চাইলে গ্রহণ করতে পারবেন যদিও এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে একসঙ্গে চার বোতলের বেশি মদ বিক্রি করা হবে না বলেও জানিয়ে দিয়েছে আয়োজকরা শুধু তাই নয় কাতার বিশ্বকাপ দেখতে গেলে চাইলেই যে কেউ মদ কিনতে পারবেন না তাকে একুশ বছরের বেশি বয়স প্রমাণ করতে হবে এর কম বয়সে কারো কাছে মদ বিক্রি করা হবে না এই সব কিছু বিবেচনা করে পানি এবং অ্যালকোহলের এমন আকাশ দাম নির্ধারণ করা হয়েছে ধরা বাইরে দাম নির্ধারণ করায় হতাশ ফুটবল দর্শকরা বিশেষ করে ইউরোপিয়ান দর্শকরা বিয়ারের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ফুটবলের সবচেয়ে বড় আসরের আয়োজন করতে যাচ্ছে কাতার মিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। আগে কখনো এই সমালোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া জগতের সবচেয়ে জাক আসর বিশ নভেম্বর কাতার ইকুয়েডর ম্যাচ নিয়ে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবল দু হাজার নানান দিক থেকে এবার বিশ্বকাপটি হবে ব্যতিক্রম প্রথমবারের মতো টুর্নামেন্টটি হবে মধ্যপ্রাচ্যে বিশ্বকাপের আট স্টেডিয়ামে সবগুলো থাকবে ঘন্টা সিস্টেম তবে সবচেয়ে ব্যতিক্রম বিষয়টি হল এবারের বিশ্বকাপ হবে ইউরোপিয়ান মৌসুমের মাঝামাঝি সময়ে কাতারে অতিরিক্ত গরমের কারণে বিশ্বকাপকে ডিসেম্বরে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা প্রিয় দর্শক এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি আবার ফিরবো নতুন কোন প্রতিবেদনই সে পর্যন্ত চোখ রাখুন দুর্বিনে ধন্যবাদ সবাইকে